আমার গার্লফ্রেন্ডের নামে ওয়াইফাইয়ের নাম দিয়েছিলাম, এখন আমার সব বন্ধু বান্ধবরা মোবাইল নিয়ে এসে বলে। দোস্ত, তোর গার্লফ্রেন্ডের লগে আমার একটু কানেক্ট করে দে না। আচ্ছা, তোদের ভিতরে 10,000 টাকা গাডার দিয়ে আটকানো ছিল, কারো কি হারাইছিস? আমার টাকাটা পাওয়া যায়নি, গাডারটা পাওয়া গেছে, সব মিলে ভাগ করে দাও। আরে বন্ধু, তোর বউ কি হয়েছে? আরে বন্ধু, আমার বউটা না মরে গিয়েছে। তোর বউ মরে গিয়েছে, তুই না কিনতে এখনো বসে আছিস? আরে বন্ধু, আমার বউ তো মরে গিয়েছে, কিন্তু আমার না কোনোভাবেই কান্না আসছে না, এখন আমি কি করব? ও, তুই টেনশন করছিস কে? তুই ভাব, তোর বউ আমার পেছনে উঠেছে। না বন্ধু, এটা হতে পারে না। না না, তুই এটা বলিস না, এটা হতে পারে না। না না, এটা হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। হ্যালো, হ্যাঁ তুই কই? কি? আমি কই? আমি যদি কই মাস হয় তাহলে তুই বাঙ্গাইস। এই জরিনা, তুমি দাঁড়াও তো। ইয়েস ম্যাম, বাংলাদেশের রাজধানীর নাম বলো তো। বরিশাল, বরিশাল, বরিশাল। তুই প্রতিদিন ভুল বলে দাস, আর আমি মারামে গেছে মার খাই। আজ আমি নিজে নিজেই বলবো। গুড, এবার বলো। ম্যাম, আমি পারি না। বাইরে ভিডিওটি মা বাবার কাছে সেন্ড করো। সাসা সাসি ছেলের জন্য যখন মেয়ে দেখতে যাবেন, তখন ভালো করে গরম পানি দিয়ে মুখ ধুয়াই নেবেন, আর না হয় একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না নিয়ে আসবেন। জরি না হয়ে যাবে সকিনা, তখন ছেলে বলবে আমি কিছু জানি না। আই ক্যানট অ্যাকসেপ্ট দিস প্রোডাক্ট। তুমি তো বিয়া বইব, ওই লগে তোমার মাও বিয়া হইব। তাইলে আমার আম্মারে বিয়া করো না, আমি সিটিং লাগাই দিম। তুমি কি পাগল হয়ে গেছো? ভালোবাসি তোমারে আর বিয়া করবো তোমার মা রে। কিভাবে এই কথাটা বলতে পারলা? আপনি তো কইছেন হইলে আমারে বিয়া করবেন, নইলে আমার আম্মারে বিয়া করবেন। আচ্ছা বাদ দো, আমি তোমারে বিয়া করাম। কি করছে? সেটাই তো, ওখানে কি করে? এই জায়গায় কি করছিস তুই? আরে ভাই, এখানে আমার বাসা, তো আমি এখানে থাকবো না, তো কে থাকবে? আরে এই জায়গায় তোদের বাসা? এখানে বাসা তোদের? আরে এখানে কোনটা তোদের বাসা? ও, তুই চিনিস না? না তো। ওই যে পাঁচতলা বাড়ি দেখা যায় না? ওরিসালা, পাঁচতলা বাড়ি? ওরে পাঁচতলা বাড়ি, তুই এত বড় লোক, আরে পাঁচতলা বাড়ি তোদের? আরে আমার কথা তো শুনবি। এই চুপ কর, তোর কথা কি শুনবে? কি কথা শুনবে তোর? শালা কি ছ্যাফরা দেখেছিস ও? পাঁচতলা বাড়ি, এত বড় লোক, আর আমাদের জীবনে একটা কিছু খাওয়াই না, এত ছ্যাফরা। এমনকি বাইক ভাড়া বন্ধ আমাদের দিতে হয়, এত ছ্যাফরা। তুই পাঁচতলা বাড়ি এত, আর এরকম ছ্যাফরার মতো থাকিস কেন? কথা তো শুনবি। আরে এর কথা কি শুনবে তুই? ছ্যাফরা আবার আছে, কিপ্রেস আছে, পাঁচতলা বাড়ি তোর, পাঁচতলা বাড়ি এখানে, এত বড় বাড়ি তোদের, আর তুই আমাদের সাথে এরকম ছ্যাফরামি করিস? শালা, এর সাথে চালাই যাবে না। কি আমার দেখে কি তাই মনে হয়? তো তাই ছ্যাফরা, আবার তুই পাঁচতলা বাড়ি, তুই ছ্যাফরা, এত ছ্যাফরা কে তুই? আমার কথা তো শুন। আরে কি বলবে, এই বল তো কি বলবি বল। আরে ভাই, ওই যে পাঁচতলার বাড়ির পাশে যে ভাঙা বাড়িটা না, ওইটা আমার বাসা। আচ্ছা বাবু, তুমি না অনেক সুন্দর গান গাইতে পারো। সবাই তো তাই বলে। আচ্ছা তাহলে একটা গান শোনাও তো, রেকর্ড করি কেমন লাগে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার চালাই কেমন লাগে? আচ্ছা। আচ্ছা দোস্ত, তোর কি দিনের আলো ভালো লাগে নাকি রাতের অন্ধকার ভালো লাগে? আমার দিনের আলো ভালো লাগে, আর রাতের অন্ধকার আমি ঘৃণা করি। আরে আমিও তো রাতের অন্ধকার খুব ঘৃণা করি, আর দিনের আলো আমার খুব ভালো লাগে। তাইলে চল দুইজন বিয়ে করে ফেলি। সে তো ঠিক আছে, কিন্তু তোর ভবিষ্যৎ তো পুরাই অন্ধকার। মেয়েদের মন বোঝা নয়রে নয় সোজা। আচ্ছা বাবু, প্রেগনেন্ট মানে কি? দূরে যাও তো, ফালতু কথা বলো, চলো। আচ্ছা, প্রেগনেন্ট মানে মনে হয় রাগ করা। আরে ভাই কি সমস্যা, দেখতেছেন না আমি প্রেগনেন্ট?
তুমি আমাদেরকে কি খেতে দিছো? খেয়ে সব আমরা বমি করে ফেললাম। তোমরা তো তবু মুখে দিয়েছো, কুত্তাকে দিছিলাম গন্ধ শুকিয়ে পালিয়ে গেছে। হ্যালো, হ্যাঁ তুই কই? কি? আমি কই? আমি যদি কই মাছ হয় তাহলে তুই বাঙ্গাইস। এই জরি না, তুমি দাঁড়াও তো। ইস ম্যাম, বাংলাদেশের রাজধানীর নাম বলো তো। বরিশাল, বরিশাল, বরিশাল। তুই প্রতিদিন ভুল বলে দাস আর আমি ম্যাডামের কাছে মার খাই। আজ আমি নিজে নিজেই বলবো। গুড, এবার বলো। ম্যাম, আমি পারি না। বাইরে ভিডিওটি মা বাবার কাছে সেন্ড করো। সাসা সাসি ছেলের জন্য যখন মেয়ে দেখতে যাবেন তখন ভালো করে গরম পানি দিয়ে মুখ ধুয়াই নেবেন, আর না হয় একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। নিয়ে আসবেন জরি না, হয়ে যাবে সকিনা, তখন ছেলে বলবে আমি কিছু জানি না। আই ক্যানট অ্যাকসেপ্ট দিস প্রোডাক্ট। তুমি তো বিয়া বইব, ওই লগে তোমার মাও বিয়া হইব। তাইলে আমার আম্মারে বিয়া করে না, আমি সিটিং লাগাই দিব। তুমি কি পাগল হয়ে গেছো? ভালোবাসি তোমারে আর বিয়া করবো তোমার মা রে। কিভাবে এই কথাটা বলতে পারলা? আপনিই তো কইছেন, হইলে আমারে বিয়া করবেন, নইলে আমার আম্মারে বিয়া করবেন। আচ্ছা বাদ দাও, আমি তোমারে বিয়া করাম। ও দেখ বিদেশি আইয়ার। বিদেশি? হেই ব্রো, হোয়াটসঅ্যাপ, হাউ আর ইউ? ওয়াশে ভাই, শুয়ে। চাপুল লুক গিয়ে পুলি, পুপুকা। এরে, হাতে তো আত্মনো বালাই গেছ। গুড জব। ওয়েল ডান। ওয়াশে ভাই, ওয়াশে, আসো। ইরে দোস, জিলিকলো এটা? আরে হ্যাঁ জিলিক, এই জায়গায় কি করছিস? সেটাই তো, ওখানে কি করে? এই জিলিক, এই জায়গায় কি করছিস তুই? আরে ভাই, এখানে আমার বাসা তো, আমি এখানে থাকবো না তো কে থাকবে? আরে এই জায়গায় তোদের বাসা? এখানে বাসা তোদের? আরে এখানে কোনটা তোদের বাসা? ও, তুই চিনিস না? না তো। ওই যে পাঁচতলা বাড়ি দেখা যায় না? আমাদের জীবনে একটা কিছু খাওয়াই না, এত সেফরা। এমনকি বাইক ভাড়া বন্ধ আমাদের দিতে হয়, এত সেফরা। তুই পাঁচতলা বাড়ি এত, আর এরকম সেফরার মতো থাকিস কেন? এর কথা কি শুনবে? বাড়ির পাশে যে ভাঙা বাড়িটা না, ওইটা আমার বাসা। আচ্ছা বাবু, তুমি না অনেক সুন্দর গান গাইতে পারো। সবাই তো তাই বলে। আচ্ছা তাহলে একটা গান শোনাও তো, রেকর্ড করি কেমন লাগে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার চালাই কেমন লাগে? আচ্ছা। আচ্ছা দোস্ত, তোর কি দিনের আলো ভাল লাগে নাকি রাতের অন্ধকার ভাল লাগে? আমার দিনের আলো ভালো লাগে, আর রাতের অন্ধকার আমি ঘৃণা করি। আরে আমিও তো রাতের অন্ধকার খুব ঘৃণা করি, আর দিনের আলো আমার খুব ভালো লাগে। তাইলে চল দুইজন বিয়ে করে ফেলি। সে তো ঠিক আছে, কিন্তু তোর ভবিষ্যৎ তো পুরাই অন্ধকার। মেয়েদের মন বোঝা নয় রে, নয় সোজা। আচ্ছা বাবু, প্রেগন্যান্ট মানে কি? দূর যাও তো, ফালতু কথা বলো, চলো। আচ্ছা, প্রেগন্যান্ট মানে মনে হয় রাগ করা। তুমি আমাদেরকে কি খেতে দিছো? খেয়ে সব আমরা বমি করে ফেললাম। তোমরা তো তবু মুখে দিয়েছো, কুত্তাকে দিছিলাম গন্ধ শুকিয়ে পালিয়ে গেছে। আচ্ছা ভাইয়া, মেয়েদের কোন জিনিসটা দেখলে আপনার বেশি ভালো লাগে? আমার তো মেয়েদের চোখ দুটো বেশি সুন্দর লাগে, আমি তো মেয়েদের চোখ দেখলে ফিদা হয়ে যায়। আর আপনার? আমার তো মেয়েদের দূর থেকেই বেশি ভালো লাগে, কারণ কাছে গেলে লজ্জা করে। আপু, আপনার পরিচয়টা একটু দিবেন। পরিচয় দেয়া সময় নাই, দেলোয়ারে গিয়া জিগা, আমি কিডা। আমি আপু, কি জানার মন খারাপ কিলে? যদি কখনো দেখো আমি
অনলাইন থেকে হঠাৎ করেই চলে গেছি, তাহলে ভেবে নিও আমার আম্মু থাপড়াই আমার কাছে ফোনটা নিয়ে আসছে। আম্মুকে পাঠিয়ে দিলাম তার বাপের বাড়ি, আব্বারে পাঠিয়ে দিলাম তার শ্বশুর বাড়ি, আর আমি নিজে গেলাম আমার নানার বাড়ি। ও মা, যাদের সব এক জায়গায়। দোস্ত, জানো কালকে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াইতেছিলাম, বাইকে করে আম্মু দেখে ফেলছিল। তোর আম্মা না খুব রাগি, পরে কি করছিল? আরে আমার আম্মু আমাকে একটা চরমাইরা দিয়া বলে, দে বাস ভাড়ার টাকা ফেরত দে। তোমার তো মুরগি বানায় দিছে। জি না, শার্টের সাথে শাড়ি ফ্রি ছিল।